আচ্ছা আর এই পাশ থেকে যদি দেখি আমার হাত থেকে দেখা যাবে এই পাশে এত দূর ওলান আবার এই পাশে এটার ওলানের গঠন ওইটার থেকে আরো বড় হ্যাঁ এটার আরো বড় এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 20 সেপ্টেম্বর 2022 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সোহাগ ভাই এখান থেকে জার্সি গাভী গরু নিয়ে কাজ করে এর পাশাপাশি জার্সি বকনা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী সকল ধরনের প্রোডাক্টই মোটামুটি সোহাগ ভাই বিক্রি করে তবে খামারটা জার্সি জার্সির জন্য বিখ্যাত একটা গরুর খামার তো এই সংগ্রহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন গাভী কিনতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি বেচা কিনা ভালো হ্যাঁ বেচা কিনা ইনশাআল্লাহ ভালো তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার খামারের অবস্থান আমাদের জানাবেন আমার খামারের নাম হলো রাহি ডেয়ারি ফার্ম খামারটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া আর সবাই জানে যে আমি জার্সি গরু নিয়ে বেশি কাজ করি আর এই রাহি ডেয়ারি ফার্মটা মূলত জার্সির জন্যই বিখ্যাত হ্যাঁ জার্সির জন্য অবশ্যই বিখ্যাত আজ যে গরুগুলো দেখাবো আমার লাইফের সেরা গরু মানে জীবনের সেরা কালেকশন সেরা কালেকশনই দুইটা গরু দেখাবো আসলে কেন রাহি ডেয়ারি ফার্মে জার্সির জন্য বিখ্যাত জার্সি সবাই বিক্রি করে কিন্তু জার্সিদের কোয়ালিটি থাকা দরকার যে আমাদের অরিজিনাল যে মিল ভিটার জার্সিগুলো 100% জার্সি হলে কীরকম হয় সেই উপরে দুইটা মানে আপনার কথা অনুযায়ী আজকে দুইটা গাভী আপনার কাছে আপনার সংগ্রহে আছে যা আপনার লাইফে ব্যবসার লাইফে এত সুন্দর গাভী আর কালেকশন হয় নাই না হয়েছে এর ভিতর হয়েছে কিন্তু ইয়ং গরু হয়েছে কিন্তু জার্সি গরু যে বয়স হলে আরো ওর রূপ বেশি হয় মানে ফেরে আর ফিজিয়ান তা হয় না কিন্তু জার্সি গরু যত বয়স হবে দুধের রেঞ্জও বাড়বেই মানে সর্বোচ্চ রেঞ্জের দুধের রেঞ্জ হয় বাচ্চা দেওয়ার ক্ষমতা বাচ্চা দেওয়ার ক্ষমতা ইনশাল্লাহ তাও 10টা দিবে 10টা মিনিমাম বাচ্চা দেয় না মিনিমাম যারা জার্সি খামারি আছে যারা জার্সি দুই একটা পালন করে তারা আর আসলে জার্সি গরু তো এখন সব খামারেই আছে তারা যদি ঠিক মতন লালন পালন করে ইনশাল্লাহ 10টাই ওর কনসেপ্টটা রেজাল্টটা ভালো আচ্ছা আর সোহাগ ভাই জার্সির তো বিভিন্ন কোয়ালিটি আছে লোকাল আছে হ্যান্ড জার্সি আছে এটা পার্সেন্টেজ আসলে আমি আমি সব সময় এ এ গ্রেড আর বি গ্রেড নিয়ে বেশি কাজ করি আচ্ছা তাছাড়া আমি ওই সব একদম লোকাল জার্সি হবে না না আমাদের কাছে লোকাল জার্সি আমি খামারে উঠিও না আর আমার কাছে খামারে জার্সি থাকে কি জন্য আমি জার্সি কিন্তু মানে 5 মাস 4 মাস প্রেগনেট নিয়ে কাজ করি আচ্ছা ওইগুলো যখন রেডি হচ্ছে তখন প্রোগ্রামে দিচ্ছেন বা এই অবস্থায় কেউ নিতে চাইলে সরাসরি এসে এরকম আমার কাছে ছিল দুইটা ছিল এর আগে গত পর্বে একটা দেখাইছি গত পর্বে দেখাইছি এই পর্বে দেখাবো যে ওর উলান গত পর্বে কি ছিল আজকে কি হয়েছে আচ্ছা বিশাল উলান হয়েছে এই প্রোগ্রামে এই গরুটা আমিও নিজেও করছি দর্শক আমার যারা পুরাতন দর্শক আছে ভিডিও দেখছে তারা দেখলে বুঝতে পারবে আজকে কি পরিমাণ পরিবর্তন হয়েছে গরু হ্যাঁ হ্যাঁ তো সোহাগ ভাই স্যাম্পল হিসেবে কতগুলো দেখাবেন আজকে আমাদের আসলে আজকে আমি 4টা দেখাবো আর খামারে অনেক আছে অতগুলো আজ দেখাবো না গরু দেখাবেন কম কিন্তু গরুগুলোর একুইরের যে বর্ণনা একদম মাথা থেকে পিছন পর্যন্ত সম্পূর্ণ বোঝায় বোঝায় দিবেন তো চলেন এক এক করে প্রত্যেকটি গাভী সঠিক যে জাতমান সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন চলেন সর্বপ্রথমে সোহাগ ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের এই গাভীটা কোন জাতের এটা একটা 100 ব্রিডের জার্সি গাভী গরু একটা 100 জার্সি হ্যাঁ 100 জার্সি আর 100 টা আমাদের গরু কম আজকে আমাদের জার্সির একদম বৈশিষ্ট্যগুলো বোঝায় বোঝায় দেন তো অনেক দিন এগুলো শোনা হয় না আসলে এই দেখেন এর মাথার শেপটা দেখেন এর মাথার শেপ এখানে কালো এই চোখগুলো দেখেন কানে কত পশম আচ্ছা আর কানটা কত ছোট আর এর যে স্টেপটা বোঝায় যে জার্সি গরুর পিছন সাইডটা অনেক ভারী হয় ভারী থাকে দেখেন কত ভারী আর উঁচা থাকে বুঝছেন উলানের গেটআপটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই গরুটা
উলান নিয়ে লড়তে পারবে না। এখনই তো অনেক উলান হয়েছে, হ্যাঁ যা দেখবো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেখেন উলান কত বড়। এই পাশ থেকে এই পাশ হাত দিয়ে ধরছি, হ্যাঁ প্রায় এতটুকু আয়তন, হ্যাঁ জায়গা এত বড়, হ্যাঁ এই গরুটা গত সপ্তাহে দেখাইছি তার কোনো আলা ই আসেনি, এত ওলান ছিল না, মানে এক সপ্তাহে এত পরিবর্তন হয়েছে। হ্যাঁ এত পরিবর্তন হবে, আর আছে দেখবো, হ্যাঁ অবশ্যই দেখবেন। এটা দেখেন, এ আমি তো বললাম এ গরু লড়তেই পারবে না উলান নিয়ে। আচ্ছা এটা দাঁত এখন বর্তমান কয়টা আছে সোহাগ ভাই? এটা আট দাঁত হয়ে গেছে। জার্সি গরুর যে আমি বলছি যে জার্সি গরু যত বয়স হবে তার দুধের রেঞ্জ ততই বাড়বে। জানি যে একটা গাভী আপনার পাঁচটা পর্যন্ত দুধের রেকর্ডটা না, এটা ফিজিয়ানের বালায় ঠিক থাকে। জার্সি যদি কেউ খামারে থাকে তাহলে চ্যালেঞ্জ, ওর দেখা যাবো শুইতে মানে লড়তে পারবে না, ওর দুধ আস্তে আস্তে বাড়বে, এত দুধের দেখা যায়। গত বিয়েনে আপনিও তো প্রেগন্যান্ট কিনছিলেন অল্প মাসের, হ্যাঁ তো আপনিও তো নিজেও এটা টানছেন, আমরা এটাকে প্রতিবেদন করে জানি। হ্যাঁ এটা প্রতিবেদন আমি এই গরুটা কত লিটার পর্যন্ত আপনি টানছেন ভাই গত মাসের গাভে? এটা তিন মাসের গাভে ষোলো লিটার পর্যন্ত দুধ দুধটা, মানে যখন কাঁচা বাচ্চা ছিল তখন তো দুধ আর একটু বেশি ছিল। হ্যাঁ এই গাভীটা যে নিবে আসলে পঁচিশ লিটারের গ্যারান্টি দেবো আমি, পঁচিশ লিটারের গ্যারান্টি দিবো, হ্যাঁ পঁচিশ লিটারের গ্যারান্টি থাকবে। এখন কিনলে গ্যারান্টি, আর এর পাশাপাশি কি বাট টাট গ্যারান্টি দিবেন? হ্যাঁ হ্যাঁ বাট জরায়ু এগুলো গ্যারান্টি, আর এইসব গরু হাজারে দুই একটা মেলে, মানে খুবই হাই কোয়ালিটির, না হাই কোয়ালিটির। আর এসব গরু দেখা যায় যে এত মানে আসলে ইয়ং গরুগুলোর থেকে জার্সি গরু একটু যতই একটু বয়সটা বাড়বে ওর রেজাল্ট আস্তে আস্তে বেশি হয়। আচ্ছা তো এবার আপনি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে। তো সোহাগ ভাই এটা কারো পছন্দ হলে কেউ কিনতে চাইলে কত টাকা দাম পড়বে? এটা দাম পড়বে পড়বে তিন লক্ষ টাকা দাম পড়বে। তিন লক্ষ? হ্যাঁ তিন লক্ষ টাকা। এটা কি আস্কিং প্রাইস নাকি একদম? না এটা সামান্য কিছু কম বেশ করা যায়, হালকা একটু দরদাম করে কারো পছন্দ হলে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে ভাই, সময় তো মনে হচ্ছে বেশি দিন নাই। না সময় এখন গরু কার্ডে হিসাবে পনেরো দিন আছে, এখন পনেরো দিন, হ্যাঁ এখন এক সপ্তাহ পারে যাবে। এই গরু নিয়ে তো আমি মানে দেখা যাবে এত উলান হবে দোয়াইতেও লাগতে পারে গাভেই, গাভেই দোয়াইতে। আচ্ছা অনেকগুলো আমরা এর আগে দেখছি যে অনেক মানুষ গাভেই গরু দোয়াইছে, হ্যাঁ এটারও যে ওলান আসছে পনেরো দিন যদি সময় থাকে তাহলে তো এটা নিশ্চিতভাবে বলা যায় যে গাভে দোয়ান করতে। ও ওলান নিয়ে আমি এ গরু মাটিতে বাঁধি, বালুতে বাঁধলে ও শুয়ে নড়া মানে ও শুই মানে বেশিক্ষণও খাইতে পারতেছে না ওলানের ভরে, ও শুয়ে শুয়ে পড়ছে। আচ্ছা তো ভাই এমনিতে এখন তো তাহলে গাড়িতে নেওয়া একটু রিক্সের মতো? হ্যাঁ রিক্সের মতো, দূর দূরান্তে গেলে সিলেট চট্টগ্রাম তো রিক্স না, রিক্স কি না, কেউ যদি চায় যে ডেলিভারি করে নেব অবশ্যই দিয়ে দেব। এখান থেকে ডেলিভারির সুযোগটা আছে, টাকা পয়সা ক্লিয়ার করে? হ্যাঁ টাকা পয়সা ক্লিয়ার, আর আমরা ব্যবসা করি একটা গরু আটকে রাখা ঠিক, মানে আমাদের তো অত টাকাও অ্যাবিলিটি নাই যে টাকাটা গাভী গরু নিয়ে আসলেন। এইটার রং হচ্ছে কালো, হ্যাঁ আর আগেরটা দেখলাম হচ্ছে বিস্কুট, হ্যাঁ বিস্কিট। এটা কোন জাত? এটা হান্ড্রেড ব্রিডের একটা জার্সি, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্ল্যাক জার্সি, হ্যাঁ ব্ল্যাক জার্সি। দুইটা গাভী তো মনে হয় এলাকার জার্সি, লোকাল বা ইন্ডিয়ান জার্সি তো? আমার কাছে এখানে তো কোনো প্রশ্নই নাই, রাহি ডেয়ারি ফার্ম মানে জার্সির বিখ্যাত, জানে কোন জার্সির সেরা কালেকশন, সেরা কালেকশন। আচ্ছা তো শোক ভাই এগুলো হচ্ছে মিল বিটারের পিওর জার্সি? হ্যাঁ পিওর জার্সি। জার্সি যে আসলে গরু কিরকম হয় আসলে জার্সি দু একটা যাদের খামারে আছে তারাই বুঝতে পারবে যে জার্সি আসলে কতটা দুধের গরু হইতে পারে। বডু বডি নাই কিন্তু আল্লাহ কোথায় থেকে এই দুধগুলো দেয়। আচ্ছা এই গরুটার দাঁত কয়টা হয়েছে? এটার কেবল ছয় দাঁত হয়ে আট দাঁতে এখনো যায় নাই, ছয় দাঁত, ছয় দাঁতেই আছে। হ্যাঁ ছয় দাঁত ভাঙছে না, খিল এখনো মানে দুই পাশে খিলও আছে? হ্যাঁ খিলও, মানে জিনুইন ছয় দাঁত বয়স? হ্যাঁ ছয় দাঁত বয়স, যেটা হবে সেটাই বলবো, এটা তো আর সমস্যা না। লোকালে প্রথমটাতেই লোকানো যেত, আপনি প্রথমে বলে দিচ্ছেন যে চারটা বাচ্চা পড়বে? হ্যাঁ ওটা ওটা আমি ওই নম্বর বললেও ধরার মতো অবস্থা ছিল না, না ওটা ধরার মতন আসলে ওইটা বলে লাভ কি? দীর্ঘদিন ব্যবসা করতে হলে সত্য
ওটা দিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, ছোট বর্ণনা দিয়ে ব্যবসা করতে হবে। এটা কত নম্বর বাচ্চা দিবে? এটা এটা তৃতীয় নম্বর বাচ্চা দিবে। ছয় দাঁতে তিন নম্বর বাচ্চা? হ্যাঁ, তিন নম্বর। আর জার্সি যে আমরা মুখে গল্প করি যে আপনার বছর বিয়ান বছর বিয়ান, এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে গরুগুলো বছর বিয়ান কিনা। হ্যাঁ, বছর বিয়ান। আচ্ছা, এটা কি শান্তশিষ্ট হবে আগেরটার মতো? হ্যাঁ, এটাও শান্তশিষ্ট একবার। আচ্ছা, আর এই পাশ থেকে যদি দেখি, আমার হাত থেকে দেখা যাবে এই পাশে এত দূর ওলান, আবার এই পাশে এটার ওলানের গঠন ওইটার থেকে আরো বড়। হ্যাঁ, এটার আরো বড়। এটার আমি তো বলছি যে দুইটা গরু দেখাবো, এটা ইনশাল্লাহ সর্বোচ্চ মানের, এর উপর আর ই হয় না। তো সোহাগ ভাই, এটা প্রেগন্যান্ট কত মাসের? এটাও এখনো ইনশাল্লাহ 15 দিন সময় আছে। এখনো 15 দিনের মতো সময় আছে? হ্যাঁ, 15 দিনের মতন সময় আছে। আর যা উলান পালান হয়েছে ইনশাল্লাহ, এটা এটাও মানে কি বলবো, মানে গ্যারান্টি হবে যেহেতু তিনটা বাচ্চা দিবে। হ্যাঁ, এটা দুধের গ্যারান্টি তো অবশ্যই হবে। আচ্ছা, এটার দুধের গ্যারান্টি কত লিটার? এটা দুধের গ্যারান্টি তো আসলে বললেই হবে না, এটা 28 লিটার গ্যারান্টি থাকবে। 30 এর থেকেও আপনার 3 লিটার বৃদ্ধি? হ্যাঁ, এটা 30 এর পারেও চলে যেতে পারে, কিন্তু আমি অত দেব না, আমি সামান্য কিছু হাতে রাখলাম, 2 লিটার হাতে রাখলাম। হাতে রাখলাম 28 লিটার গরু, 28 লিটার দুধ না হলে আমি দুইটা গরুই ব্যাকে নিয়ে আসব। আচ্ছা, দুইটার 28 লিটার হবে নাকি? না, একটা এটার 28 আর ওইটার 25। 25 দুইটা, মোটামুটি 53 লিটার দুধের গ্যারান্টি দেব, যেখানেই যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে নিয়ে আসবে? হ্যাঁ, নিয়ে আসবো, এটা গ্যারান্টি সহকারে গরু বিক্রি হবে। আচ্ছা, তো সোহাগ ভাই এর দাম কত? এটার দাম হলো 3,30,000 পড়বে। 3,30,000 চাওয়া? হ্যাঁ, 30,000 চাওয়া। ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় একটু দরদামের সুযোগ দিবেন। আসলে 100 ব্রিডের গরু এত আমারে দরদামের সুযোগ না, ওই যেটা প্রথমটা দেখাচ্ছি ওইটা আমি আগে কিনছি, ওইটা আমার আস্তে আস্তে খরচ হয়েছে। আর এগুলো ধরেন আমার মানে বেশি দিন মানে মানে এ গরুগুলো আমার 1-2 মাস আগে কিনা, সেই জন্য আমি একটু কোন কমে দিতে পারি, করে দিতে পারি দরদামের সুযোগ। হ্যাঁ, দরদামের সুযোগ করে দিতে পারি। তো সোহাগ ভাই এটা সরায় দেন, আমরা 3 নম্বর সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখেন। 3 নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন ভাই, লাল রঙের, তবে শিং নাই। এটা কোন জাতের? এটা জার্সি মুন্ডি বলেছি। জার্সি মুন্ডি? হ্যাঁ, শিং ওঠে নাই দেখে আমরা আসলে জাত তো মুন্ডি নাই, মানে শিং না ওঠার জন্য আমরা মুন্ডি বলি। আচ্ছা, আর এমনিতে এর জাত জার্সি? হ্যাঁ, জার্সি। এটাও কি মিল ভিটারের জার্সি? না, এটা মিল ভিটারের না, আমি এটা বর্ডার ক্রস মানে ইন্ডিয়ান ধরে নিলাম, ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, দাঁত কয়টা? এটার দাঁত হলো 4টা। 4 দাঁত? হ্যাঁ, 4 দাঁত। কত নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। 4 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। আচ্ছা, এগুলো কোন ক্যাটাগরির গাভী ধরে নেব আমরা, এ না বি? আসলে এগুলো আসলে আমি যেভাবে দেখেন, এখনো বাচ্চা দেয়নি, এর উলানের গঠনটা দেখেন, ছোট অনুযায়ী যে উলানটা ভালো, যে উলানটা আসছে আমি জানি এখনো এটা 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ বাকি আছে ইনশাল্লাহ। এগুলো আসলে ছোট অনুযায়ী এগুলো তাও এগুলো 17-18 লিটার দুধ আশা করছি, যে উলানের সেক্টরটা আছে, কিন্তু 16 লিটারের দুধের গ্যারান্টি থাকবে। এটাও গাভী 16 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি সময় বাকি আছে কেমন? এটা এখনো 10 দিন কি 1 সপ্তাহ যাবে। 1 সপ্তাহ বা 10 দিন? হ্যাঁ, 10 দিন। এই গরুগুলো আমি ধরেন যে প্রেগনেট হিসাবে নিয়ে আসছিলাম। আচ্ছা, এমনি দ্বিতীয় বাচ্চা দিবে? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দিবে। সোহাগ ভাই, এটা কারো পছন্দ হলে মুন্ডি, জার্সি মুন্ডিটা কত দাম? এটা পড়বে হলো 1,80,000 টাকা পড়বে। 1,80,000? হ্যাঁ, 80। দাম চাওয়া? হ্যাঁ, দাম চাওয়া। কথা বলার সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, সামান্য কিছু। আসলে জার্সি গরুগুলো এমনিতেই ফিজিয়ানের থেকে জার্সি গরুর এমনি ডিমান্ড বেশি, দাম বেশি, দামটা বেশি থাকে। আচ্ছা, আপনারা কিনেন তো সম্ভবত ফিজিয়ানের থেকে বেশি দাম? হ্যাঁ, ফিজিয়ানের থেকে দামটা বেশি দিয়ে কিনতে হয়। আচ্ছা, এটা সরাই দেন। আমরা 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী রয়েছে, মাঝারিতে শুধু এই একটাই। হ্যাঁ, মাঝারি একটাই। তিনটাই তো বিগ সাইজের? হ্যাঁ, তিনটাই বিগ সাইজের গরু। তো চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখেন। 4 নম্বর সিরিয়ালে আরো একটি মাশাআল্লাহ বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, ব্ল্যাক কালারের। হ্যাঁ, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি। এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি? হ্যাঁ, মুন্ডি। আচ্ছা, মুন্ডির দাঁত কয়টা? এটার দাঁত 6 দাঁত হয়ে এখনো কানি ও মাথা নিচে। আচ্ছা, এটা মনে হয় সবচেয়ে বড় না? হ্যাঁ, এটা জার্সি বড়? না, এটাই সবচেয়ে বিগ গরু। দেখেন আপনি, দেখেন হাইটটা দর্শকদের বোঝাই দেই, জার্সিটা প্রায় এরকম সেম। হ্যাঁ, জার্সি গুলো এরকম সেম। দেখেন এই পাশে গেছি, আমার প্রায় গলা পর্যন্ত, গলার থেকে উঁচু। হ্যাঁ, এটা আসলে, হ্যাঁ, এটা বিগ সাইজের গাভি। দাঁত কয়টা বললেন ভাই মুন্ডিটার? 6 দাঁত। 6 দাঁত? এগুলো তো জেনুইন মুন্ডি না, নাকি বানানো হয়েছে?
না, এগুলো আমাদের কয়েকটা গরুই আমি বর্ডার ক্রসকৃত গরু নিয়ে আসছিলাম, ওই জার্সির সঙ্গে তিনটা এই একটা চারটা গরু নিয়ে আসছিলাম, এগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে, এখন দেখাবো। এখন তো এগুলো বাংলাদেশে সেট হয়ে গেছে? হ্যাঁ সেট হয়ে গেছে, আমি তো 5-6 মাস হলো নিয়ে আসছি, এগুলো একবারে ওয়েদারের সাথে সেট হয়ে গেছে, কোনো সমস্যা না, এগুলো আর কোনো রিস্ক নাই। এবার কত নম্বর বাচ্চা দিবে? এটা তৃতীয় নাম্বার বাচ্চা দিবে। তিন নম্বর বাচ্চা দিবে? হ্যাঁ তিন নম্বর বাচ্চা দিবে। এটার টাইম কি রকম আছে? এটার টাইম এখনো অনেক দিন আছে, এটার ধরেন এখনো মোটামুটি 18-20 দিনের মতন টাইম আছে, কিন্তু এগুলো দুধে 25-22 লিটারের দুধের গ্যারান্টি থাকবে। গাভী প্রত্যেকটা গরুতে আজকে গ্যারান্টি? হ্যাঁ এগুলো শোনেন, গাভীগুলো আমি নিজে তৈরি করে নিছি, আমি 5-6 মাস 3-4 মাসের প্রেগনেন্টি কিনছি, এই গরুগুলো আমি নিজের খামারে তৈরি করছি আর আমি নিজেই দুয়াইছি, সেই জন্য এগুলো গ্যারান্টি। আচ্ছা এটাও আপনি দহন করছেন? হ্যাঁ দহন করছি। আপনি কত লিটার পর্যন্ত টানছেন? এটা আমি 13-14 লিটার পর্যন্ত। কত মাসের গাভী? তখন ছিল 4.5 মাসের গাভী। আচ্ছা 4.5 মাসের গাভী 13-14 লিটার মতো টানছে? হ্যাঁ 14 লিটার। কাঁচা বাচ্চাতে তার মানে আরেকটু বেশি হতো? হ্যাঁ এগুলো আসলে দেখেন না, গরুটাই কত বিগ বড়ের গরু, এগুলো তো বোঝাই যায় যে আসলে যারা খামারি তারা তো বুঝতে পারে সব গরু কতটুকু দুধা আসতে পারে। আচ্ছা শোক ভাই, এখন সময় বাকি আছে, কতদিন বাচ্চা হবার বললেন? 18 দিনের মতন। এখনো 18 দিন? আর ওই যে প্রথম যে গাভীটা দেখালাম পোলানটা, দ্বিতীয় তৃতীয় রাউন্ডের গরুগুলোর 1 সপ্তাহের মধ্যে পোলান পালান কভার করে নেয়? কভার করে। আর যারা গরু পালে, যারা গরু চেনে তারা ইনশাল্লাহ এই ব্যাপারগুলো বুঝতে পারবে। হ্যাঁ এটা বোঝে, আর এটা তো বোঝাই যায়, এটা তো প্রথম বাচ্চা দিচ্ছে না যে আস্তে আস্তে ছাড়বে, আস্তে আস্তে এগুলো 1 সপ্তাহের ভিতর রেডি হয়ে যায়। আর 1 সপ্তাহে এই গরুটা যদি থাকে তাহলেই বুঝতে পারবেন যে গরুটা কি কি উলান হয়েছে আরো 15 দিন পরে। আচ্ছা তো সোহাগ ভাই, সবশেষের গরুটা কারো পছন্দ হলে কত দাম? এটাও 3,30,000 টাকা পড়বে। এটার দাম চাওয়া 3,30,000? হ্যাঁ 30। কথা বলার সুযোগ দিচ্ছেন তো? হ্যাঁ সামান্য কিছু কথা বলার সুযোগ আছে। আচ্ছা তো সোহাগ ভাই, কষ্ট করে স্যাম্পল হিসাবে আমাদের আজকে গাভী দেখেছেন মোট 4টা, এগুলো নেওয়ার জন্য বা আরো আপনার খামারে গাভী আছে সেগুলো নেওয়ার জন্য খামার পর্যন্ত আসার জন্য যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নম্বরটা দর্শকদের নিজ মুখ থেকে জানাবেন। আমার ফোন নম্বরটা 01717412559। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। আরো 6-7টা গাভী আছে বাচ্চা দেওয়া, ও গাভীগুলো মানে দুধ অলরেডি চলে আসছে, মানে একটা 18-19-20 এরকম আছে। কারণ অনেক দর্শকের টার্গেট থাকে যে আমি 10-20-এর মধ্যে গরু কিনবো, তো আপনার খামারে আসলে কত লিটার সর্বনিম্ন দুধের গরু আছে আর উপরে কত লিটার দুধের আছে? আসলে এবার আমার কম দামের দুধের গাভী নাই, যেগুলো আছে 16-1টার আছে 22 পর্যন্ত, একদম বাচ্চা সহ টানা যাচ্ছে। হ্যাঁ টানা যাচ্ছে 22 লিটার পর্যন্ত আছে, সেই জন্য কম দামের গাভী নাই। সবাই বলতেছে ভাই 10-12 লিটারের গাভী, আসলে এই গাভীগুলো বাজার মার্কেট অনুযায়ী অনেক বেশি হিসাব নিয়ে, সেই জন্য আমি এবার ধরি নেই, সামনের সপ্তাহে অবশ্যই। মোটামুটি বড় গরুতে তো মোটামুটি বাজারটা সাধ্যের মধ্যে আছে, সাধ্যের মধ্যে মাঝারি গরুতে কিন্তু বাজার মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, সেই জন্য বিভিন্ন জায়গায় ঘুরি আমরা। সেই জন্য আসলে দেখা যাচ্ছে ওই গরু নিলে দাম চায়া মানুষের সাথে দেখা যাচ্ছে মানুষের মন ভরে না, সেই জন্য আমি উঠাই নেই, গাভী উঠাই নেই। এগুলো আমার খামারে রেডি ছিল দেখে আমি মানে গাভী দিতে বললেন বা স্যাম্পল হিসেবে আমরা দেখাইলাম। তো সোহাগ ভাই সবশেষ, আপনার যারা জার্সির দর্শক ভাই বোনেরা আছে, যারা আপনাকে নিয়মিত দেখে আপনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বা আদার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে জার্সি গরু মানুষ যেরকম ফিজিয়ান প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় দুধ বেশি হয়, কিন্তু জার্সি গরুগুলো তৃতীয় থেকে দুধ ও রানিং শুরু হয়, সেই জন্য মানে জার্সি কেউ বলে ভাই বয়স হয়ে গেছে গরু, কিন্তু তা না, জার্সি গরু একটা জার্সি গরু 10টা পর্যন্ত বাচ্চা দেয়, দেখা যায় ও তৃতীয় থেকে শুরু হয়, দুধের রেঞ্জ বাড়তেই থাকে, সেই জন্য যারা পরিচিত খামারে তাদেরকে আমি দিতে পারি, আর যারা নতুন তারা তো ওইটা ফিজিয়ানের সাথে তুলনা করে যে ফিজিয়ান তো প্রথম থেকে তৃতীয় চতুর্থ পর্যন্ত দুধটা দেয় তারপরে কমে, সেই জন্য যারা নতুন তারা 2-1টা যদি লোঠায়
মানে বয়স্ক গরু তাহলেই বুঝতে পারবে, তারা বুঝতে পারবে যে আসলে জার্সি গরুর পার্থক্য এবং হচ্ছে জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের পার্থক্য। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই দর্শকদের, রংপুর কিংবা দিনাজপুরের ওইদিকে তো আপনারা গেছেন কিনা, ওইদিকে কিন্তু আট দাঁতে গরুকে বলে হচ্ছে জোয়ান হয়ে গেছে, আর আমরা কিন্তু দুই দাঁত চার দাঁত থাকলে বলি গরু জোয়ান। তো এক একটা জায়গার এক একটা কিন্তু এক এক ভাবে বোঝায়, এটা বোঝায়, এটা কোনো তো জার্সি গরু আট দাঁত হলে বুড়া হয় না তার মানে আপনার কথা। আট দাঁত হলে আসলে জার্সি গরু ওইরকম যে আমি তো বললামই দশটা ফিজিয়ানের সাথে জার্সির কোনো ওইভাবে তুলনা করা যায় না। আচ্ছা, তো সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার চারটি গাভী আমাদের দেখানোর জন্য স্যাম্পল হিসাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।